আসসালামু আলাইকুম। কাজে জয়েন করার পরে নতুন টাইপিস্টদেরকে স্বাগতম। তো এখন তোমাদের কোর্স ভিত্তিক কাজ করার সময় বেশ কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো জানাতে আজকের ভিডিওটি বানাচ্ছি। তো আমি ডিরেক্ট কাজে ঢুকে পড়ি এবং ভিডিও মাঝখানেই তোমাদের বাকি ইনফরমেশানগুলো দিচ্ছি। সবার আগে ওপেনিং এ ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট, একটা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট তোমাদের দরকার হবে। কেন দরকার হবে এর পরের স্লাইডে বলতেছি। তো এখানে একটা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট দরকার হবে হচ্ছে তোমাদের ফাইলগুলো শেয়ার করার জন্য। আমরা আমাদের ফাইলগুলো 10 MS এর অফিসিয়াল যে ওয়ান ড্রাইভ ফাইল আছে সেখানে আমাদের ফাইলগুলো আপলোড করি, এরপরে সেখান থেকে আমরা শেয়ার করি। তো তোমাদের যদি ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট খুলে ফেলো। ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমি সেটা দেখাবো না, কারণ ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এরকম যে কীভাবে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট খুলতে হয়, বা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট খুলতে অনেকের দেখা যায় যে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কীভাবে কী করা যায় এটা তোমরা ইউটিউব থেকে খুঁজে বের করবা এবং একটা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট অবশ্যই খুলবা। তো পরের স্টেপে যাই, মেনটেনিং দ্য শিট। মেনটেনিং শিট বলতে বোঝানো হয়েছে মেইনলি সেন্ট্রাল ওয়ার্কশিট। এছাড়াও যদি তোমরা যে কোর্সেই কাজ করো প্রতিটা কোর্সে মাঝে মধ্যেই আলাদা একটা শিট দেওয়া থাকে, তো যেই কোর্সে কাজ করবা সেই কোর্সের কোর্স লিডারকে জিজ্ঞেস করে নিবা যে ওই কোর্সের জন্য মানে শিট কোনটা, কোন শিটটা মেনটেন করতে হবে। তো আমি আজকে যাদেরকে টার্গেট করে ভিডিওটা করতেছি তারা হচ্ছে SMP অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, HSC 22, ম্যাথের কাজ করানো হয়েছে 6 জনকে 7 জনকে দিয়ে। তো সেই তাদেরকে টার্গেট করে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তাদেরকে আমি শিট মেনটেন্সটা দেখাই দিই। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ওয়ার্কশিট। এখানে বেশ কিছু পেজ আছে, টাইপিস্টের ইনফরমেশন আমরা এখানে সেভ করে রাখছি আর কি। তো তোমাদের ইনফরমেশনও এখানে সেভ করা হবে, যারা নতুন আছো তাদেরকে বললাম। আর এই যে HSC 22 SMP, আজকের ম্যাথের কাজটা ছিল এই SMP মানে কোর্সে। তো তোমরা এই জায়গায় ফাইলটা আপলোড করবা। আর অন্যান্য কোর্সেরও এখানে পেজ আছে, যেমন SSC 22-এর SMP ছিল অনলাইন ব্যাচ রিভিশন প্রোগ্রাম। তো বিভিন্ন টাইপিস্টের বিভিন্ন পেজ, নিজেদের পেজটা খুঁজে নিবা, খুঁজে নিয়ে সেখানে কাজ করতে হবে। তো আমি এখানে দেখাই, এটা হচ্ছে শিট। এখানে শিট মেনটেন করা বলতে যে যে জিনিসগুলো আছে এগুলো পূরণ করতে হবে আর কিছু না। সাবজেক্ট সিলেক্ট করতে হবে, চ্যাপ্টার, লেকচার, লেকচার নেম, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরকে এটা জিজ্ঞেস করে নেবা যে কাজ দিছে তার কাছ থেকে। তারপরে রুট ফাইল, রুট ফাইল বলতে যেটা তোমাদের PDF দেওয়া হয় বা ছবি দেওয়া হয় সেগুলো রুট ফাইল। এখানে রুট ফাইলের লিঙ্কটা আপলোড করতে হবে। অ্যাসাইন্ড টু, এখানে হচ্ছে তোমাদের সবার নাম দেওয়া আছে এই ড্রপ ডাউন থেকে, তোমাদের যে টাইপিস্ট সেই টাইপিস্টের নামটা এখানে সিলেক্ট করে নেবা। অনেকগুলো নাম থাকার কারণে কখনো কখনো সমস্যা হইতে পারে। তো আমি এই কলামটাতে, কলাম সরি এই রোটাতে আমি নিজে একটা ফাইল আপলোড করবো এখন এবং তোমাদের দেখাবো। তো ফাইলটা আমি আপলোড করি, আমার চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ইনভার্স ট্রাইগোনোমেট্রি। ইনভার্স ট্রাইগোনোমেট্রি, আচ্ছা টপিক, টপিক তো হচ্ছে কোশ্চেন সলভ, কোশ্চেন, আচ্ছা ইনস্ট্রাক্টর কে, কনক শ্রাবণ। রুট ফাইল, রুট ফাইল আমি দিয়েছিলাম তোমাদের, আচ্ছা রুট ফাইলটা আমি আপলোড করব। রুট ফাইল আমাকে টিচার ছবি আকারে দিয়েছিল, কিরকম আমি একটু দেখাই যেতে তোমাদেরকে। টিচার ডিরেক্ট ছবি আকারে দিয়েছিল আমাকে, কোনো রুট ফাইল আকারে দেয়নি। তো এই ছবিগুলো আমি ফোনে নিয়ে নিয়েছিলাম, ফোনে ডাউনলোড করে ক্যাম স্ক্যানার দিয়ে একটা PDF তৈরি করছি, এবং PDF তৈরি করার সময় ওই পেজগুলোতে আমি নাম্বার বসাইছিলাম যাতে পরবর্তীতে আমার কাজ দিতে সুবিধা হয়। তো ওই ফাইলটা আমাকে এখানে বসাইতে হবে। তো কোথায় কি করব, রুট ফাইল তো, তাহলে আমি হচ্ছে এখন ফাইল আপলোড করব। ফাইল আপলোড করার জন্য এই যে টাইপিস্ট ফর ফোল্ডার লিঙ্ক, এখানে যখন কার্সর নিয়ে যাবা একটা ওয়ান ড্রাইভ ফোল্ডারের লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ঢুকতে হলে অবশ্যই তোমার একটা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আমার ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই জন্য আমি ডিরেক্ট এখানে ঢুকে পড়ছি। তো এখানে ফোল্ডার ক্রিয়েট করে নেই, আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো, সেটা হচ্ছে রুট ফাইলস। ওকে,
তো রুট ফাইলসে পরবর্তীতে যারা কাজ করবা, যারা ভিডিওটা দেখতেছো, অবশ্যই রুট ফাইল যদি টিচার না দিয়ে থাকে বা কন্ট্রিবিউটর বা যেই কাজ দিচ্ছে রুট ফাইল যদি এরকম ছবি আকারে দিয়ে থাকে, তাহলে সেগুলো ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নিয়ে এই রুট ফাইলস ফোল্ডারে ঢুকবা, ঢুকে এখানে আপলোড করবা। তো আমি একটা ফাইলটা আপলোড করি আর কি, ফাইলস ডাউনলোডস থেকে এসএমপি, এতো তো আমি ফাইলটা আপলোড করে দিলাম। ওয়ানড্রাইভে আপলোড করা কোনো ব্যাপারই না, তো এভাবে আপলোড করবা আর কি। আর যে কোনো ছোটোখাটো সমস্যা হলে সবার আগে ইউটিউবে খুঁজবা, ইউটিউব গুগল হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, সেখানে প্রায় সব কিছুর সমাধানই অ্যাভেলেবেল আছে। তো শুধু শুধু কারোর জন্য বসে না থেকে ইউটিউব ঘেটে নিজে খুঁজার চেষ্টা করবা, আর যখন কোনো কিছু পারবো না সেক্ষেত্রে আমাদেরকে নক দেবা তোমরা। ওকে, ট্রাই ইগনোমেট্রি শেয়ার। শেয়ার করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবা, ওয়ানড্রাইভ থেকে যখন আমরা শেয়ার করব, রাইট বাটন ক্লিক করে শেয়ার করতেছি, সরি, শেয়ার করার সময় এডিটর লিংক শেয়ার করব। বাই ডিফল্ট ক্যান এডিট দেওয়া থাকে অলরেডি, তো না দেওয়া থাকলে এই যে ক্যান এডিট অপশন সিলেক্ট করে নিয়ে কপি করব। কপি করার আগে এই লিঙ্কের স্ট্যাটাসটা নিচে দেখা যাবে যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট। যদি আমি এডিট অ্যাক্সেস না দিতাম তাহলে কী হতো, যদি এডিট অ্যাক্সেস না দিয়ে থাকতাম তখন লেখাটা দেখাইতো যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। আমি যদি দেখাই, ক্যান ভিউ লিঙ্ক দিলাম, তখন হচ্ছে এখানে লেখা থাকতো ক্যান ভিউ, এডিট করতে পারতো না। তো এডিট অ্যাক্সেস কেন দেবো সেটা আমি একটু পরে বলতেছি, আপাতত এতটুকু জেনে রাখো এডিট অ্যাক্সেস শেয়ার করবা অবশ্যই। কপি, এটা তো পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলে কোনো সমস্যা হয় না এডিট অ্যাক্সেস দেওয়ার, ভিউ অ্যাক্সেস দাও, কিন্তু যখন পিপিটিএক্স শেয়ার করবা তখন অবশ্যই এডিট অ্যাক্সেস দিয়ে শেয়ার করতে হবে। তো এটা পরবর্তীতে বলতেছি। অ্যাসাইন্ড টু, এটা আমি নিজের নাম দিচ্ছি আপাতত, আচ্ছা এই যে আমার নাম চলে আসছে। ফাইল টাইপ 16:9, প্রিভিয়াসলি আমাদের হচ্ছে ক্লাস ওয়াইজ পেমেন্ট হইতো, তো তখন এই উপরে টাইপগুলো ছিল, ওই টাইপগুলোর এখন আর দরকার হয় না, শুধু ওই 16:9 বা A4 এটা দিলেই চলা উচিত বা চলে মাঝে মধ্যে। আর যদি অন্য ফাইল টাইপের দরকার হয় সেক্ষেত্রে তোমাদের জানাই দেওয়া হবে। সেটা আমার এই ফাইলের ক্ষেত্রে টাইপটা হবে হচ্ছে 16:9। এখন আমি টাইপড ফাইল লিঙ্ক, সেই টাইপড ফাইলটা কোথায় সেটা আপলোড করব। তো টাইপ ফাইলটা আপলোড করব আমি, আবার সেই ফোল্ডারে দেবো, আচ্ছা এই ফোল্ডারে এসে ম্যাথ, ম্যাথের এখানে আপলোড করব ট্রাইগনোমেট্রি বিটেক্স। একটু আমি রিনেম করব ফাইলটা, কারণ ওই ফাইলটা অলরেডি একজন মানে টাইপ করেছে এবং আপলোডও করেছে, আমি তোমাদের দেখানোর জন্য এটা রি আপলোড করব। আচ্ছা ফাইলটা আমার ওপেন করা আছে, উইথ অ্যান্সার ইনভেস্টর, ফাইলটা আমার আপলোড হচ্ছে, একটু টাইম নেয় ওয়ানড্রাইভে। ফাইল আপলোড হয়ে গেছে, এই যে ট্রাইগনোমেট্রি, ইনভার্স ট্রাইগনোমেট্রি উইথ অ্যান্সার। তো শেয়ার করার সময় অবশ্যই এডিট লিঙ্ক, বাই ডিফল্ট এডিট দেওয়া আছে, তো কপি এনেবল দ্য লিঙ্ক অ্যান্ড এডিট। কপি করে আমি এখানে আমার ফাইলটা বসাইলাম। ওকে, টেক্সটটা আমি র্যাপ করে দেবো, তাহলে ভিতরে চলে আসলো। টাইম স্ট্যাম্পটা তোমাদের বসানোর কাজ নেই, এটা অটোমেটিক বসবে। মান্থ জুন, জুন স্লাইট কাউন্ট, এই জিনিসটা একটু তোমাদের বুঝতে হবে। তো এই ফাইলটা 44 নম্বর রোতে যে ফাইলটা আছে এটা কিন্তু আমি অ্যাজ এ ডেমো আপলোড করতেছি, তো আমার কথাটা বুঝো ঠিক মতন।
এই ফাইলটা যে আমি আপলোড করলাম এখনই, ফাইলটা আমি ওপেন করি পিসি থেকে। ট্রাইগনোমেট্রি, এই যে হচ্ছে সেই ফাইলটা। এই ফাইলে শুধু কোশ্চেন আছে, অ্যান্সার এখনো নাই, তো অ্যান্সার আমি টাইপ করতে দেবো এখনই। তো টোটাল ফাইলে দেখো স্লাইড আছে 67টা। 67টার মধ্যে প্রথম স্লাইডটা হচ্ছে একটা ওয়েলকাম স্লাইড। তো এই ওয়েলকাম স্লাইডটাকে আমি কাউন্ট করব না। আচ্ছা, ওয়েলকাম স্লাইডকে কাউন্ট করা যাবে না যখন আমি স্লাইড নাম্বার বসাবো। সেক্ষেত্রে এখানে 67টা আছে, ওয়েলকাম স্লাইড বাদ যাবে, 66টা হবে। তাহলে আমি 66 লিখবো। যদি এখানে এমন একটা স্লাইড থাকতো যে ধন্যবাদ টাইপের একটা স্লাইড থাকলো, শেষে লেখা আছে ধন্যবাদ, তাহলে এই স্লাইডটার কাউন্টটাও আমি বাদ দিলাম। মোট কথা ওয়েলকাম স্লাইডকে অ্যাজ এ টাইপের মানে টাইপ করা ফাইলের আন্ডারে রাখা যাবে না, কারণ তোমরা এখানে যে নাম্বারটা বসাও স্লাইডের এই অনুপাতে কিন্তু পেমেন্ট ধরা হয়। তো 66 হবে স্লাইড কাউন্ট। কমেন্ট, যদি তোমাদের কোনো বলার থাকে বা ফাইল সম্পর্কে কোনো কমেন্ট থাকে সেক্ষেত্রে এখানে কমেন্ট করবা। পেমেন্ট স্ট্যাটাস এটা আমরা দেখবো, এটা তোমাদের ধরার কোনো কাজ নেই এখানে। তো এইভাবে হচ্ছে একটা ফাইল আপলোড করে। তো আমি নেক্সটে মুভ করি, মেনটেনিং দ্য শিট, হাউ টু মার্জ স্মল ফাইলস। অনেককে যদি মার্জ করতে বলা হয় কখনো, মার্জ করতে বললেই সে ভয় খেয়ে যায় যে কিভাবে কি করব না করব, স্মল ফাইল মার্জ করা মানে কি বুঝাইছে অনেকে বুঝতে পারে না। তো আমাদের ট্রেনিং ভিডিও তো অলরেডি ছিল, কিন্তু তবুও যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আমি আর একবার মনে করাই দিই। মনে করানোর জন্য কোশ্চেন অলরেডি টাইপ করানো হয়েছে, আমি পেজ 1 থেকে 4 ডাউনলোড করবো। ফেসবুক থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও শিখে ফেলো, শেখানোর কিছু নাই যদিও। তো এটা হচ্ছে মেসেঞ্জারে ডিরেক্ট কেউ যখন সেন্ড করছিল তখন সে ফাইলটা কীভাবে ডাউনলোড করে পিসিতে সেটা শিখো আর কি। তো আমি দুইটা ফাইল মার্চ করে দেখাবো, বাকি ফাইলগুলো সেম, 1 থেকে 4 আর একটা হচ্ছে 5 থেকে 6। আমার ডাউনলোড হয়ে যাওয়া উচিত। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই ফাইলটা এবং এই ফাইলটা, এই দুইটা আমি হচ্ছে মার্চ করব। তো মার্চ করে কীভাবে, এই ফাইল দুটা মার্চ করব। তো মার্চ করার জন্য আমি সবার প্রথম ফাইলটাতে ঢুকবো, ঢুকলাম নেভেল এডিটিং। এখানে কিছু ভুল আছে, সেই ভুলটা আমি হচ্ছে পরবর্তীতে বলে দেব, বা তোমাদের যে কোর্সে কাজ করবা সেই কোর্সের টাইপিস্ট লিডারকে জিজ্ঞেস করে নেবা যে টেমপ্লেটটা কীরকম হবে। এই টেমপ্লেটটাতে কিছুটা ভুল হয়েছে, তো আমি এটা পরে বলবো। আপাতত মার্চ করা বিষয়টা বুঝি। মার্চ করা মানে হচ্ছে ছোট ছোট অনেকগুলো ফাইলকে অ্যাড করে একটা বড় ফাইল বানানো, এটাই হচ্ছে মার্চ করা। তো আমি দুইটা ফাইলকে মার্চ করে একটা ফাইল করব। তো একটা ফাইল করার জন্য এখানে আছে টোটাল 11টা স্লাইড, তাহলে 11 নম্বর স্লাইড থাকলো, এটা হচ্ছে পেজ 1 থেকে 4 আছে। আমি 5 6 পেজটাও এই ফাইলের মধ্যে অ্যাড করবো এখন। চারটা স্লাইড, তো এই চারটা স্লাইড আমি কপি করে নেবো। থাম্বনেল ভিউতে 1 নম্বর স্লাইডের মানে হচ্ছে 5 থেকে 6 নম্বর পেজের 1 নম্বর স্লাইডের থাম্বনেল ভিউতে আমি একটা ক্লিক করলাম। এরপরে শিফট বাটন টিপে ধরে ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নিলাম চারটা স্লাইড। এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে এখন আমি হচ্ছে এই ফাইলে এই চারটা স্লাইড কপি করে এখানে আনবো। তো 11 নম্বর স্লাইডে একটা ক্লিক করে এরপরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, তাহলে হচ্ছে 12 13 14 15 চারটা স্লাইড, এই ফাইলের চারটা স্লাইড এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে সবগুলো ফাইল একসাথে একটা ফাইলে আনা, এটাই হচ্ছে মার্চ করা। এভাবে করে এরপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবো। ডান, আমাদের কাজ শেষ। এটা হচ্ছে সেই মার্চ ফাইল, এই মার্চ ফাইলটা হচ্ছে এখন আমাদের পরবর্তীতে জমা দিতে বলা হয়, তো এটা জমা দেবো আমরা। তো মার্চ করা শিখে গেলাম। এর পরবর্তীতে মার্চ সাম ফাইলস, হাউ টু আপলোড ফাইল টু গুগল ড্রাইভ। এটা একটু আগে আমি দেখাই দিছি যে কিভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে হয়, সরি ওয়ান ড্রাইভে কীভাবে ফাইল আপলোড করতে হয়, এটা আর দেখাবো না। 3 নম্বর,
হাউ টু ওয়ার্ক ইন এ সিঙ্গেল অনলাইন ফাইল, এই জিনিসটা একটু তোমাদের কাছে নতুন লাগতে পারে, বা ট্রেনিং ভিডিওতে অলরেডি শেখানো হয়েছিল, যদি মনে না থাকে আবার দেখো। তার আগে এখানে ফন্টের প্রবলেম আছে, এই স্লাইডটাতে আমি ইচ্ছা করে ফন্ট প্রবলেম লিখছি, ফন্ট ঠিক করি নাই, যাতে তোমাদের এটা আরেকবার দেখাইতে পারি যে ফন্ট কোনটা কি হবে। ইংলিশ লেখা থাকবে হচ্ছে কিসে, সেঞ্চুরি গথিকে, আর বাংলা লেখা থাকবে কালপুরুষে। তো এইখানে একটা টেক্সট বক্সের ভিতরে ইংলিশ এবং বাংলা দুইটা লেখা আলাদা 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 আছে, তো দুইটা লেখা যখন আছে তখন টেক্সট বক্সের ভিতরে তুমি তো আর আলাদা আলাদা করে টেক্সট সিলেক্ট করে ইংলিশটাকে সিলেক্ট করে প্রথমে সেঞ্চুরি গথিক দিলা, এরপর হচ্ছে বাংলাটাকে সিলেক্ট করে কালপুরুষ দিলা, এভাবে করা যাবে, তবে এভাবে করতে অনেক সময় লাগবে। তো আমি ফুল টেক্সট বক্সটা সিলেক্ট করবো, আগে করার পরে সবার আগে আমি সেঞ্চুরি গথিক অ্যাপ্লাই করব। সেঞ্চুরি গথিক যখন অ্যাপ্লাই করলাম, ইংলিশ সেঞ্চুরি গথিকে চলে গেছে, বাংলাও দেখাচ্ছে সেঞ্চুরি গথিকে চলে গেছে, কিন্তু আসলে সেঞ্চুরি গথিকের কোনো বাংলা ফন্ট হয় না। তো এটা দেখাচ্ছে ঠিক যে সেঞ্চুরি গথিকে গেছে, কিন্তু বাংলা অন্য কোনো ফন্টে আছে, সেঞ্চুরি গথিকে নাই অ্যাটলিস্ট, কারণ সেঞ্চুরি গথিকের কোনো বাংলা ফন্ট হয় না। তো আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে সবার আগে সেঞ্চুরি গথিক না, সবার আগে হচ্ছে কালপুরুষ অ্যাপ্লাই করতে হবে, বাংলা ইংলিশ যখন একসাথে থাকবে। কালপুরুষ যখন অ্যাপ্লাই করলাম তখন দেখো বাংলা লেখাও কালপুরুষে চলে গেছে, ইংলিশ লেখাও কালপুরুষে চলে গেছে, কারণ ইংলিশের কালপুরুষ ফন্ট হয়, কালপুরুষ ফন্টে ইংলিশের ফন্টও আছে আলাদা করে, আবার বাংলার জন্য তো কালপুরুষ ইউজ করতেইছি। এরপরে যদি আবার এই পুরো মানে বক্সটার উপরে সিলেক্ট থাকা অবস্থায় সেঞ্চুরি গথিক অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখো বাংলা লেখাটা কিন্তু কালপুরুষে থেকে গেছে, যদিও দেখাচ্ছে এটা সেঞ্চুরি গথিকে গেছে, কিন্তু আসলে যায় নাই। তোমরা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেলে বুঝতে পারবা যে এই লেখাটা কালপুরুষে আছে, এটা চোখে দেখাই বোঝা যায় যে কালপুরুষ ফন্ট, কিন্তু ইংলিশটা সেঞ্চুরি গথিকে চলে গেছে। তো এইভাবে হচ্ছে একটা টেক্সট বক্সের ভিতরে বাংলা ইংলিশ লেখা একসাথে থাকলে বাংলাকে কালপুরুষ আর ইংলিশকে সেঞ্চুরি গথিকে নিয়ে যাওয়া যায়। তো নেক্সটে প্রসিড করি, হাউ টু ওয়ার্ক ইন এ সিঙ্গেল অনলাইন ফাইল। এই কাজটা হচ্ছে যে অনলাইনে একটা ফাইল আপলোড করে দেওয়ার পরে ওই ফাইলটার উপরে তিন চারজন একসাথে কাজ করব, এই ব্যাপারটাই হচ্ছে এটা। তো আমি এটা কীভাবে করে একটু দেখাই, এখনই যে আমি একটা ডেমো ফাইল আপলোড করলাম ইনভার্স ট্রাইগনোমেট্রি উইথ অ্যান্সার্স, এই ফাইলটা ওপেন করব, উইথ অ্যান্সার নাম দিলেও এখানে কিন্তু কোনো অ্যান্সার দেওয়া নাই আপাতত, শুধু এটা কোশ্চেনের ফাইল, কোশ্চেনের ফাইল। তো এই ফাইলটা হচ্ছে একজন টাইপিস্ট করে ফেলছে, আর এই সেম কাজই আমি সাতজনকে দিয়ে করাইছি আবার, এবং তাদের দায়িত্ব হচ্ছে কোশ্চেন প্লাস অ্যান্সার টাইপ করা, আর এই ফাইলটা যে করছে সে শুধু কোশ্চেন করে ফেলছে। তো পরবর্তীতে সাতজন যে কাজ করবা এই ফাইলের উপর তোমরা কাজ করবা, কীভাবে করবা সেটা আমি একটু দেখাই দিই। তোমাদের হচ্ছে এখানে টোটাল 33টার মতো ম্যাথ আছে, 33টা ম্যাথ আমি সাতজনের মতো ভাগ করে দিয়েছিলাম, তো ওই ভাগ করে দিয়েছিলাম। এখন এই ফাইলটার উপরে ওই সাতজন একসাথে কাজ করবো, কীভাবে এই ফাইলে ঢুকবা, এই ফাইলে ঢোকার পরে এই যে এডিটিং অপশন আছে, এডিটিং অপশনে যাবা, গিয়ে ওপেন ইন ডেস্কটপ অ্যাপ এটা করতে হবে। তো আমি বাকি ফাইলগুলো একটু ক্লোজ করি। আচ্ছা, ডোন্ট সেভ, ডোন্ট ইট। আচ্ছা, এই ফাইলটা অনলাইনে আছে, অনলাইন থেকে তোমরা ডিরেক্ট এডিট করবা, কিভাবে এই এডিটিং থেকে ওপেন ইন ডেস্কটপ অ্যাপ দিবা। কোনো সমস্যার কারণে গেল না। আচ্ছা আচ্ছা, চলে আসছে আমার ডেস্কটপ অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ডেস্কটপে যে পাওয়ার পয়েন্ট অ্যাপ, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে সেই অনলাইনের ফাইলটা মানে চালু হয়েছে। তো এটা কীভাবে বুঝবো যে সেই অনলাইনের ফাইলটাই চালু হয়েছে কিনা, এই যে উপরে দেখো অটো সেভ অন করা আছে, এবং ইনভার্স ডায়াগ্রামেটি উইথ অ্যান্সার লাস্ট মডিফাইড জাস্ট নাও, এই লাস্ট মডিফাইড কথাটা আর কি চলে আসছে। এটা যখন অফলাইনে কাজ করবা তখন এইরকম কোনো লেখা থাকবে না। তো এখন এই ফাইলটার উপরেই যদি আমি ধরো সাধারণ কোনো কাজ করি, ধরো এখানে একটা কাজ করি, এখানে একটা বক্স বসাই দিলাম, এখানে একটা বৃত্ত বসাই দিলাম, ওকে বসাই দিয়ে আমি জাস্ট কন্ট্রোল এস সেভ বা অটো সেভ অলরেডি অন করা আছে, তো আমি এটা কেটে দিলাম, কাজ করে কেটে দিছি, তো দেখো অনলাইনে ওইটা আপডেট হয়ে গেছে, এবং এটা যখনই কেউ ডাউনলোড করবে ডাউনলোড করার পরে এই জিনিসগুলো সহ সে পাবে। তো এইভাবে হচ্ছে এডিটিং থেকে ওপেন ইন ডেস্কটপ অ্যাপ
এটা করলে একটু ওয়েট করো, ওয়েট করলে চলে আসবে তোমার ডেস্কটপের যে পাওয়ার পয়েন্ট আছে সেখানে এটা ওপেন হবে, এবং এখান থেকে তোমরা একসাথে কাজ করতে পারবে একটা ফাইলের উপরেই। যেমন এখানে আমি কয়েকটা, প্রথমের দিকে 10টা ম্যাথ দিছিলাম একজনকে, এরপরে 4টা ম্যাথ মনে হয় আরেকজনকে দিছিলাম, এইভাবে ভাগ করে দিয়েছিলাম। তো এই একটা ফাইলকেই তোমরা অনলাইন থেকে নামাবা, অনলাইন থেকে এইভাবে হচ্ছে ডেস্কটপ অ্যাপ দিয়ে ওপেন করবা, ওপেন করে সেই একটা ফাইলের উপরেই তোমাদের টাইপ করে অ্যান্সারগুলো বসাই দেবা। তো এটা গেল, এর পরবর্তীতে আমি এটা ঠিক করে ফেলি, টাইপ টাইপের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটার নাম হচ্ছে ডার্ক টেল। যদি দেখাই এই যে ডার্ক টেল, এই ডার্ক টেল কালারটা কিভাবে পাবা, এটা নর্মালি হচ্ছে মানে এই ডিফল্ট কালারগুলোতে নাই। তো ডার্ক টেল কালারের আমি হেক্সাকোডটা দিয়ে দিচ্ছি, হেক্সাকোডের মাধ্যমে তোমরা কালারটা করবা। এটা হচ্ছে ডার্ক টেল কালার, আর এটা হচ্ছে সেটার হেক্সাকোড বানান বলেছে মনে হয়। আচ্ছা, ডার্ক টেল কালার হেক্সাকোড কিভাবে ইউজ করতে হয় চলো একটু দেখাই। এই যে বক্স একটা আনলাম, যে কোনো বা শেপ আনলাম একটা, আমি শেপটাকে এখন ফিল করব, শেপ ফিল গেলাম, তার আগে আমি হেক্সাকোডটা একটু কপি করে নিই, কপি করে নিলাম, শেপ ফিলে গিয়ে মোর ফিল কালার্স, ওকে এখানে কাস্টমে যাবা। কাস্টমে গেলে এই যে হেক্স, হেক্সাকোড, হেক্সাকোড দিয়ে কাজ করা যায়, রং বানানো যায় আর কি। তো এখানে হেক্সাকোডটা পেস্ট করব, পেস্ট করে দিয়ে ওকে দিলাম। ও আচ্ছা, আমার এই টেক্সট বক্সটা সিলেক্ট করা ছিল, এই জন্য হচ্ছে টেক্সট বক্সটা কালার হয়ে গেছে ডার্ক টেল কালারে। আমি আবার যাই, হেক্সাকোডটা পেস্ট করে ওকে দিলাম, এবং দেখো চলে আসছে, এটা হচ্ছে ডার্ক টেল কালার। এই ডার্ক টেল কালারটা ইউজ করা হয় এই যে টাইপের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের হিসেবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের হচ্ছে ডার্ক টেল কালার ইউজ করা হয়। তো আজকে আমি এখানেই রাখছি, ভিডিওটা আর লম্বা করবো না, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবা। আর কোনো দরকার হলে অবশ্যই তোমাদের টাইপিস্ট লিডারের, টাইপিস্ট লিডার যে থাকবে কোর্সে, তাকে নক দিবা। আসসালামু আলাইকুম।